ফেব্রুয়ারি আঠারোশো সাতাশি বোধ হয় মা হই। মা সপ্তাহের পর সপ্তাহ আসবে কিন্তু সপ্তাহ আর বের হবে না অতএব বন্ধু বান্ধবেরা সকলে নিশ্চিন্ত হন ভেবে দেখুন কি করতে বসেছিলুম সপ্তাহ বের করবার ছল করে জীবন থেকে সপ্তাহগুলো একেবারে লোপ করতে বসেছিলুম এখন যেমন আমি সপ্তাহে সাতটা দিন করে পাই তখন সপ্তাহে সাতটা দিন বাদ পড়ত মাসের পর মাস আসতো কিন্তু সপ্তাহ নেই দিনগুলো আমাকে লাঠি হাতে তাড়া করে বেড়াতো আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে পেতুম না হরিশ্চন্দ্র যেমন বিশ্বামিত্রকে সমস্ত পৃথিবী দান করে বিব্রত হয়ে পড়েছিলেন অবশেষে স্বর্গটা পর্যন্ত অদৃষ্টে জুটল না আমিও তেমনি আমার সমস্ত সময় পরের হাতে দিয়ে অবশেষে স্বর্গ পর্যন্ত খোয়াতুম কারণ খবরের কাগজ লিখে এ পর্যন্ত কেউ অমল্যক প্রাপ্ত হয়নি এই বসন্তকাল এসেছে দক্ষিণের হাওয়া বয়েছে এ সময়টা একটু আধটু গান বাজনার সময় এ সময়টা যদি কেবলই রুশ চীন পাঠানের অরাজকত্ব মগের মুল্লুক আবগারি ডিপার্টমেন্ট লোনের মাসুল তারের খবর এবং পৃথিবীর যত শয়তানের প্রতি নজর রাখতে হয় তো পৃথিবীর গুপ্তচর হয়ে বেঁচে কোনো সুখ নেই জীবনে তো বসন্তকাল বেশি আসে না যতদিন যৌবন ততদিন গোটা কতক বসন্ত হাতে পাওয়া যায় সে কটা না খুইয়ে মনে করছি বুড়ো বয়সে একটা খবরের কাগজ খুলব তখন হয়তো প্রাণ খোলা নেই গান বন্ধ সেই সময়টা ভাঙা গলায় পলিটিক্স প্রচার করা যাবে এখনো অনেক কথা বলা বাকি আছে সেগুলো হয়ে যাক আগে কি বলেন আপনার চিঠিতে রানী শরৎ সুন্দরীর বিবরণ পড়ে আমার বড় ভালো লাগলো আপনি তার স্নেহ ভোগ করেছেন এ আপনার নিতান্ত সৌভাগ্যের কথা তার জীবন সম্বন্ধে কিছু লিখলে ভালো হয় আমাদের মহৎ দৃষ্টান্ত নানা কারণে আমাদের নজরে পড়ে না সেগুলো যাতে আমাদের দৃষ্টিপথে পড়ে সে চেষ্টা করা উচিত